ছাত্রীরা আজকে দীঘাত করণীর দ্বিতীয় দিন। দেখো এ প্লাস বি হোল কিউব কে দীঘাত করণীতে প্রকাশ করো। এ প্লাস বি হোল কিউব এখানে থ্রিটাকে সিক্স বাই টু হিসেবে লেখা যায়, তার মানে এ প্লাস বি হোল টু দি পাওয়ার সিক্স রুটার পাওয়ার হাফ এভাবেও লেখা যায়। হাফ অর্থ বর্গমূল, তার মানে এই এ প্লাস বি হোল কিউবকে দ্বিঘাত করণীতে প্রকাশ করলে হবে রুট এ প্লাস বি হোল টু দি পাওয়ার সিক্স। নেক্সট কষে দেখি 9.1 এর ফাইভের অঙ্কটা। দেখো সরল করো রুট বারো রুট আঠেরো রুট সাতাশ মাইনাস রুট বত্রিশ। দেখো বারোকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি দুই গুণ দুই গুণ তিন, আঠেরোকে পাচ্ছি তিন গুণ তিন গুণ দুই, সাতাশ তিন গুণ তিন গুণ তিন, আর মাইনাস বত্রিশ সমান দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই। এবার দেখো এখান থেকে কি পাচ্ছি, দুই দুই বেরিয়ে আসবে বাইরে, তাহলে টু রুট থ্রি, এখান থেকে পাচ্ছি থ্রি রুট টু, এখান থেকে থ্রি রুট থ্রি মাইনাস দুটো দুই বেরিয়ে আসবে, তার মানে ফোর রুট টু, তাহলে টু রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি যোগ করলে ফাইভ রুট থ্রি, আর থ্রি রুট থ্রি মাইনাস ফোর রুট টু মাইনাস রুট টু, এটাই নির্ণেয় উত্তর। নেক্সট সিক্স ডি, দশ মাইনাস রুট এগারো থেকে মাইনাস ফাইভ প্লাস থ্রি রুট ইলেভেন বিয়োগ করো, মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, সে বি মাঝকে বিয়োগ চিহ্ন দিলাম, তাহলে টেন মাইনাস রুট ইলেভেন মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস থ্রি রুট ইলেভেন, তাহলে হলো দশ যোগ পাঁচ মাইনাস রুট এগারো মাইনাস থ্রি রুট এগারো, দশ আর পাঁচ পনেরো, আর এখানে হলো মাইনাস ফোর রুট ইলেভেন। নেক্সট দেখো 9.2 একের ডি এর অঙ্কটা, ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু ফাইভ মাইনাস রুট থ্রি ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার, একটি সমীকরণ হলে এক্সের মান নির্ণয় করো, এই সমীকরণটা থেকে এক্সের মান নির্ণয় করতে হবে। দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়বে, তাহলে এটা কী হবে ফাইভের স্কোয়ার মাইনাস রুট থ্রি এর স্কোয়ার সমান পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বাঁ দিকে হলো পঁচিশ মাইনাস থ্রি সমান পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার সমান থ্রি, তাহলে এক্সের কী মান হবে প্লাস মাইনাস রুট ওভার থ্রি। নেক্সট সাতের অঙ্কটা দেখো, প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করো, অর্থাৎ প্রথমটি এটা আর দ্বিতীয়টি রুট টু প্লাস ওয়ান, তার মানে থ্রি রুট টু প্লাস ফাইভ প্লাস রুট ফাইভকে রুট টু প্লাস ওয়ান দিয়ে আমরা ভাগ করব। ভাগের নিয়ম আগের দিন বলেছিলাম, এটাকে একটা ভগ্নাংশ রূপে লিখব, তারপর হরের করণী নিরসন করব, তার মানে রুট টু প্লাস ওয়ানের করণী নিরসন করব। রুট টু প্লাস ওয়ানের করণী নিরসন করতে গেলে আমাকে রুট টু মাইনাস ওয়ান দিয়ে হরকে গুণ করতে হবে, অর্থাৎ হরকে যদি আমি রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে লবকেও রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করব। গুণ করে আমরা উপরে পেলাম সিক্স মাইনাস থ্রি রুট টু প্লাস রুট টেন মাইনাস রুট ফাইভ, আর নিচে টু মাইনাস ওয়ান, অর্থাৎ এটা হলো আমাদের উত্তর নির্ণয় ভাগফল। রুট সেভেন প্লাস ওয়ান, এটা হচ্ছে নাইনের অঙ্ক 9.3, রুট সেভেন প্লাস ওয়ান প্লাস রুট ফাইভ প্লাস রুট থ্রি এর মধ্যে কোনটি বড়, তাহলে এই রকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, এগুলোর বর্গ করব, তাহলে রুট সেভেন প্লাস ওয়ানের বর্গ করলাম, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাই হবে, রুট সেভেন স্কোয়ার প্লাস
टू इंटू रूट सेवेन इंटू वन प्लस वन स्कोयर एखान थेके आमरा पेलाम एट प्लस टू रूट सेवेन। नेक्स्ट रूट फाइव प्लस रूट थ्री एर होल स्कोयर करलाम एवं पेलाम एट प्लस टू रूट फिफ्टीन। তাহলে আমরা এখানে পেয়েছি এইট প্লাস টু রুট সেভেন, এখানে পেলাম এইট প্লাস টু রুট ফিফটিন। এখন দেখো যেহেতু ফিফটিন সেভেনের থেকে বড়, অর্থাৎ রুট ফিফটিন গ্রেটার দ্যান রুট সেভেন, তার মানে টু রুট ফিফটিন গ্রেটার দ্যান টু রুট সেভেন। তাহলে আমি দুদিকে যদি একই সংখ্যা যোগ করি, এখানে যোগ করেছি দেখো এইট, যেহেতু আমাদের এখানে এইট আছে দুটোতে, এইট প্লাস টু রুট ফিফটিন গ্রেটার দ্যান এইট প্লাস টু রুট সেভেন, অর্থাৎ এই এইটা বড়, এইট প্লাস টু রুট ফিফটিন বড়, তার মানে রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা বড়। তার মানে কি আমাদের উত্তরটা হবে এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড়, রুট ফাইভ প্লাস রুট থ্রি। নেক্সট সরল করো, সরল করো, এই অঙ্কটা সরল করতে দিয়েছে এবং তারপরে বলেছে প্রদত্ত সংখ্যাটির মান চোদ্দ হলে এক্সের মান কত নির্ণয় করো। আগে আমরা সরলটা করি, দেখো এখানে আমরা কি করলাম, এবার লসাগু করব, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে লসাগু করলে কি হবে এটা, তারপরে এদিকে কি হবে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, আর এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার দেখো এটাকে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার কি ফর্মুলা হয়, টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে টু এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আর নিচে কী পেলাম, এক্স স্কোয়ার মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে উপরে পেলাম টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে এক্স স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখান থেকে আমরা পেলাম ফোর এক্স স্কোয়ার মাইনাস টু। এবার বলেছে যদি প্রদত্ত সংখ্যাটির মান চোদ্দ হয়, অর্থাৎ প্রশ্নানুযায়ী ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এর মান চোদ্দ, তার মানে ফোর এক্স স্কোয়ার সমান চোদ্দ যোগ দুই সমান ষোলো, তার মানে এক্স স্কোয়ার সমান ষোলো বাই চার, অর্থাৎ এক্স স্কোয়ার সমান চার, অর্থাৎ এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার ফোর, অর্থাৎ এক্স সমান সমান প্লাস মাইনাস দুই। এবার আটের অঙ্কে চলে যায়, দেখো বলছে যদি এক্স প্লাস এক্স ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি এবং ওয়াই ইকুয়াল টু টু মাইনাস রুট থ্রি হয় তবে নিম্নলিখিতগুলির সরলতম মান নির্ণয় করো। প্রথম অঙ্কটা দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স বলেছে, এক্সের মান টু প্লাস রুট থ্রি, আর ওয়ান বাই এক্স তার মানে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি। এবার আমি কি করব এটার হরের করণীয় নিরসন করব, তার জন্য আমায় নিচে টু প্লাস টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ উপরেও টু মাইনাস রুট থ্রি গুণ করতে হবে। তাহলে টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাস রুট থ্রি, নিচে হবে টু স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার সমান টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাস রুট থ্রি বাই ফোর মাইনাস ফোর মাইনাস থ্রি সমান টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাস রুট থ্রি, টু প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস রুট থ্রি সমান টু রুট থ্রি। নেক্সট বলেছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। আমার দেওয়া আছে ওয়াই সমান টু মাইনাস রুট থ্রি, তাহলে ওয়াই যদি টু মাইনাস রুট থ্রি হয় তাহলে ওয়ান বাই ওয়াই কত, ওয়ান বাই টু প্লাস রুট থ্রি সমান ওয়ান ইন্টু নিচে
হর এর পর নির্ণয় করতে গেলাম আমি 2 মাইনাস √3 দিয়ে গুণ করতে হবে, উপরেও 2 মাইনাস √3 দিয়ে গুণ করব, তাহলে পাবো 2 মাইনাস √3 বাই 4 মাইনাস 3 সমান 2 মাইনাস √3, তাহলে y ছিল 2 মাইনাস √3। আচ্ছা এটা একটু ভুল হয়ে গেছে, দেখো এটা উল্টো হয়ে গেছে, y ইকুয়াল টু 2 মাইনাস √3, তাহলে 1 বাই ওয়াই সমান 1 বাই 2 মাইনাস রুট 3, তার মানে 2 মাইনাস রুট 3 ইন্টু 2 প্লাস রুট 3, ওপরেও 2 প্লাস রুট 3 দিয়ে গুণ হবে, তাহলে হবে 2 প্লাস রুট 3 বাই 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান 2 প্লাস রুট 3 বাই 4 মাইনাস 3 সমান 2 প্লাস রুট 3 বাই 1 সমান 2 প্লাস রুট 3। তাহলে যদি y হয় 2 মাইনাস রুট 3, তাহলে 1 বাই y হলো 2 প্লাস রুট 3, তো আমাকে বার করতে হবে y স্কোয়ার প্লাস 1 বাই y স্কোয়ারের মান, এটার মান a স্কোয়ার প্লাস b স্কোয়ারের কি ফর্মুলা, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a b সমান y প্লাস y এর মান বসাই 2 মাইনাস রুট 3, আর 1 বাই y কত পেলাম 2 প্লাস রুট 3 তার স্কোয়ার মাইনাস 2 ইন 2 ইন্টু y y কেটে যাবে, তাহলে 2 ইন্টু 1 বা 2, তাহলে এখান থেকে কি পাচ্ছি মাইনাস রুট 3 প্লাস রুট 3 কেটে যাবে, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2 সমান 16 মাইনাস 2 সমান 14। নেক্সট x ইকুয়াল টু রুট 7 প্লাস রুট 3 বাই রুট 7 মাইনাস রুট 3 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 1 হলে দেখাও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 12 বাই 11। আচ্ছা x সমান রুট 7 প্লাস রুট 3 বাই রুট 7 মাইনাস রুট 3, আর এক্স ওয়াই সমান 1, তার মানে y সমান 1 বাই x, 1 বাই x মানে তাহলে y এর মানটা কত হচ্ছে রুট 7 মাইনাস রুট 3 বাই রুট 7 প্লাস রুট 3। এবার আমরা x প্লাস y এর মান বার করব, x প্লাস y রুট 7 প্লাস রুট 3 বাই রুট 7 মাইনাস রুট 3 প্লাস রুট 7 মাইনাস রুট 3 বাই রুট 7 প্লাস রুট 3। দেখো লসাগুটা কী হচ্ছে, রুট 7 মাইনাস রুট 3 ইন্টু রুট 7 প্লাস রুট 3, ওপরে হচ্ছে রুট 7 প্লাস রুট 3 হোল স্কোয়ার প্লাস এদিকে রুট 7 মাইনাস রুট 3 হোল স্কোয়ার, সেই আগের মতনই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের কী ফর্মুলা, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে রুট 7 এর স্কোয়ার তার মানে 7, আর রুট বি স্কোয়ার মানে রুট 3 স্কোয়ার মানে 3, আর নিচে হলো রুট 7 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার সমান 2 ইন্টু উপরে 10 বাই 7 মাইনাস 3 সমান 2 গুণ 10 বাই 4 সমান 5, তাহলে আমরা কি পেলাম x প্লাস y সমান 5। এবার আমাদের প্রমাণ করতে হবে এটা, তাহলে আমি বাম পক্ষ এটা লিখবো, তাহলে বাম পক্ষ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, আর এটা আছে প্লাস এক্স ওয়াই, নিজেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এই এক্স ওয়াইটা, তাহলে উপরে পেলাম এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই
আর নিচে পেলাম x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই। আচ্ছা, x প্লাস ওয়াই এর মান আমরা 5 পেয়েছি, 5 বসিয়ে দিলাম, 5 স্কোয়ার। আর এক্স ওয়াই এর মান দেখো আমাদের দিয়ে দেওয়াই আছে 1, তার মানে আমরা এখানে 1 লিখব। আর এখানে আবার 5 স্কোয়ার মাইনাস 3 ইনটু 1, তাহলে আমরা কি পাচ্ছি, 25 মাইনাস 1 বাই 25 মাইনাস 3 সমান 24 মাইনাস 22 সমান 2 দিয়ে 12 বাই 11। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে লিখব ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ, তোমরা চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করো, যদি কোনো সমস্যা হয় তাহলে গ্রুপে জানাবে।